টাঙ্গাইলের আকুর পাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হল বিবি অ্যাসোসিয়েশনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও ফলজ প্রদান। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল কাউন্সিলর সাইফুল ইসলাম সাবেক কাউন্সিলর শাহিন আকন্দ হেলাল ফকির ও টাঙ্গাইল দলিল লেখক সমিতির সভাপতি সোনা আকন্দ এ সময় খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে একশোটি ফলজ বৃক্ষ প্রদান করা হয়